ओके सो हे वेलकम बैक टू अनदर वीडियो। सो गाइस आज की वीडियो में आपके पास एनेची दुटो बेस्ट कैमरा एप्लीकेशन। এবারে অনেকে ভাবছেন যে ক্যামেরা অ্যাপ্লিকেশন আমাদের কি প্রয়োজন, আমাদের ফোনে তো অলরেডি ক্যামেরা অ্যাপ্লিকেশন ইনস্টল থাকে, তাহলে আমরা ক্যামেরা অ্যাপ্লিকেশন আবার ডাউনলোড করে কি করব। এখন তো অনেক হাই কোয়ালিটির ক্যামেরা আমাদের ফোনে চলে এসেছে, দরকার আছে গাইস, তাই জন্য আমি আপনাদের ভিডিওটা এনেছি। আমাদের ফোনে যে ক্যামেরা অ্যাপ্লিকেশনগুলো থাকে সেইগুলোর মধ্যে বেশি ফিচার থাকে না, জাস্ট কয়েকটা ফিচার্স থাকে, যার মধ্যে আপনারা প্যানোরামা, স্লো মোশন বা পোর্ট্রেট টাইপের ফটো বা ভিডিও আপনারা ক্লিক করতে পারে। কিন্তু আজকে যে অ্যাপ্লিকেশন দুটো এনেছি এর মধ্যে অনেক ফিচার্স এক্সট্রা পেয়ে যাবে, আপনাদের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে অনেক সাহায্য করবে। না কোনো আজকে B612 এর মতো ক্যামেরা বলবো যেগুলো এক ক্লিকে আপনাদের মুখটাকে জাদু করে দেবে, ওরকম টাইপের ক্যামেরা না গাইস। যে ক্যামেরা এনেছি সেই সেই ক্যামেরার মধ্যে অনেক ফিচার্স পেয়ে যাবেন। যদি আপনার কাছে একটা DSLR ক্যামেরা না থাকে, এই দুটো ক্যামেরা অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে আপনারা DSLR এর মতো আপনারা ফটো ক্লিক করতে পারবেন একদম কোনো রকম সমস্যা ছাড়া। গাইস অ্যাপগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি, কোনো রকম ডাউনলোডের সমস্যা হবে না। আমি জানি অনেকে ডাউনলোড করতে চলে যাচ্ছেন, কিন্তু অ্যাপটার ইনফরমেশান একটু জেনে যাও, আপনাদের অনেক হেল্প হবে। সো গাইস যদি মনে হয় ভিডিওটা দেখে আপনাদের একটু হেল্প হয়েছে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর যদি এরকম কন্টেন্ট আরও চাই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন। সো গাইস লেটস গেট স্টার্টেড। প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নাম হলো সিনেমা FB5। প্লে স্টোরে দুটো ভার্সন অ্যাভেলেবেল, একটা হচ্ছে লাইট ভার্সন, একটা হচ্ছে প্রো ভার্সন। প্রো ভার্সন যেটা আছে ওটার আপনাকে সাবস্ক্রিপশান নিতে হবে, যার প্রাইস হলো 150 rupees, মানে 150 প্রাইস আছে আপনি প্লে স্টোর থেকে যদি ডাউনলোড করেন। কিন্তু 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 আমি আছি, আপনাকে কোনো রকম পারচেস করতে হবে না, আপনারা মোড ভার্সনই ডাউনলোড করবেন, লিঙ্ক আছে ডিসক্রিপশানে। এখন যাও না, একটু ভিডিওটা দেখো তারপরে ডাউনলোড করে নেবেন। মোড ভার্সনের লিঙ্ক আছে, প্রো ভার্সন আছে, ওইটাকে আপনি ডাউনলোড করে নেবেন, ম্যানুয়ালি সব কিছু পেয়ে যাবেন, যেমন আপনাকে টাকা দিয়ে পারচেস করতে হতো। আদারওয়াইজ প্লে স্টোরে সার্চ করে দিলে এর লাইট ভার্সনটাও ইউজ করতে পারবেন, কিন্তু অত রকম ফিচার্স এর মধ্যে অ্যাভেলেবেল নেই। তাই আমি বলবো প্রো ভার্সনটা ডাউনলোড করো, ডিসক্রিপশানে আছে, একদম ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সত্যি বলতে গেলে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনারা একটা শর্ট ফিল্ম বা একটা ফিল্ম মেকিংও করতে পারবেন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনারা ম্যানুয়ালি সব কিছু দেখতে পেয়ে যাবেন, যেমন একটা নর্মাল DSLR বা নর্মাল ক্যামেরার মধ্যে অ্যাভেলেবেল থাকে। নিচের দিকে দেখতে পেলে পেয়ে যাবেন অটো ফোকাস, ম্যানুয়াল ফোকাস, শাটার স্পিড, ISO, এইগুলোর প্রত্যেক কটা একটা একটা কাজ আছে। যদি আপনারা ডেডিকেটেড ভিডিও চাও আমি অবশ্যই আপনাদের ডেডিকেটেড ভিডিও বানাতে পারি এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার উপরে। কমেন্টে আপনাকে জাস্ট জানাতে হবে যে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার উপরে একটা ভিডিও বানাও। সো তারপরে ক্যামেরার মধ্যে গ্রেট লাইন দেখতে পাবেন, যার মধ্যে আপনারা আপনার ফ্রেমটা অনেকটা বুঝতে পারবেন যে কোনটা বেস্ট ফ্রেম হবে এই গ্রেড লাইনের উপরে। তার সাথে এখানে আপনারা ম্যানুয়ালি সিনেমাটিক বার দিতে পারবেন, ওপর থেকে দুটো যে সিনেমাটিক বার হয় ওইটাকেও আপনি এখানে অ্যাড করতে পারবেন আপনার ক্যামেরা অ্যাপ্লিকেশানের মধ্যেই। তারপরে এর মধ্যে অনেক ফিচার্স এক্সট্রা আছে আমি বলবো না, যদি আপনারা ইউজ করেন আপনারা বুঝতে পেরে যাবেন যে কোন কোন ফিচার্স এর মধ্যে অ্যাভেলেবেল আছে। তার সাথে এর মধ্যে একটা বেস্ট অপশন আছে, যদি আপনি কোনো ভিডিও করেন বা কোনো আপনি একটা ফিল্ম শ্যুট করছেন বা একটা শর্ট ফিল্ম শ্যুট করছেন বা আপনি ভ্লগস করছেন, আপনি আপনার আওয়াজটা এর মধ্যে শুনতে পাচ্ছেন যে আপনার আওয়াজে কোনো নয়েজ আসছে কি না, জাস্ট আপনি আপনার হেডফোনটা ইনপুট করে দেবেন আর কানে দুটো দিয়ে দেবেন আপনার হেডফোন, তারপরে আপনারা বুঝতে পারবেন যে কোনটা রেকর্ড হচ্ছে আপনার অডিও বা কোনটা নয়েজ আসছে আপনার অডিওতে। সো এই অ্যাপটার মধ্যে এইটা সব থেকে বেস্ট ফিচার্স, যেমন অন্য অন্য DSLR বা ফিল্মের ক্যামেরাতে এই অপশানগুলো থাকে। সো মারাত্মক অ্যাপ্লিকেশন সিনেমা FB5, তো আপনি লিঙ্ক আছে ডিসক্রিপশানে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। হ্যাঁ, লিঙ্ক আছে ডিসক্রিপশানে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, মারাত্মক একটা অ্যাপ্লিকেশান। কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশান আছে ওইটাও একটু মারাত্মক অ্যাপ্লিকেশান, তো হ্যাঁ দেখে যাবো ভিডিওটা। সো গাইস আমাদের কাছে দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার নাম হলো ওপেন ক্যামেরা। প্লে স্টোরে যদি বলো কোনটা বেস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশান তাহলে ওপেন ক্যামেরা আমি বলবো, কিন্তু আগের ক্যামেরা অ্যাপ্লিকেশানটা আপনি যদি ফিল্ম মেকিং করতে চান বা শর্ট ফিল্ম করতে চান ওইটার জন্য ওটা বেস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশান, বা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারেন ওই ক্যামেরা অ্যাপ্লিকেশানে। কিন্তু এই ক্যামেরা অ্যাপ্লিকেশানটার মধ্যে আপনারা হিউজ কোনো ফিচার্স দেখতে পাবেন না, কিন্তু যে যে ফিচার্স দেখতে পাবেন সেগুলো আপনাকে অনেকটা সাহায্য করবে। ক্যামেরা অ্যাপ্লিকেশানটার মধ্যে আপনারা যদি 4K কোয়ালিটিতে আপনারা যদি ভিডিও করতে চান এর মধ্যে আপনারা
আপনারা দেখতে পেয়ে যাবেন। তার সাথে এর মধ্যে আপনার এইচডি কোয়ালিটি দেখতে পেয়ে যাবেন, অটো ফোকাস ম্যানুয়াল ফোকাস আপনারা লক করতে পারবেন, আর সব থেকে বড় কথা এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করি আমার ভিডিও বানানোর জন্য। সো আপনারা যদি ব্লগস বা ইউটিউব ভিডিও বানাও তাহলে এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আপনাকে অনেক সাহায্য করবে, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটা আমি 2 বছর ধরে ইউজ করছি আর আমার এক্সপিরিয়েন্সে এইটা একদম বেস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য। এইটা একদম ফ্রিতে প্লে স্টোরে পেয়ে যাবেন, আর সব থেকে মজার খবর হলো এটা 2 MB মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন, আর আপনার ফোনে কোনো স্টোরেজের ঝামেলা থাকবে না, জাস্ট একটা কোণে ইনস্টল হয়ে থাকবে, আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। এই ক্যামেরা অ্যাপ্লিকেশনের উপরে ডেডিকেটেড কোনো ভিডিও বানানোর দরকার নেই, আপনারা দেখতে পেয়ে যাবেন এই ক্যামেরা অ্যাপ্লিকেশনটার কী কী ফিচার্স আছে বা কী কী ফিচার্স নেই। সো লিঙ্ক আছে ডিসক্রিপশানে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, আদারওয়াইজ প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন ওপেন ক্যামেরা অ্যাপ্লিকেশন। সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবেন, আর কোনটা বেস্ট ক্যামেরা অ্যাপ্লিকেশন আপনার মনে হয়েছে ওইটা আপনাকে কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করতে ভুলবেন না, কোনো রকম যদি সমস্যা হয় ওখানে আপনি জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেব। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে না, করতে বলবো না গাইস, আপনারা তো করেন না, তো করতে বলে কী হবে, করে দাও। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল, সো বাই বাই, টেক কেয়ার, গড ব্লেস ইউ অল।